এক খতিনে আরেক খতিনের আকলেও কই ফিসেদি লাত কুদাই আকলেও কই ফিসেদি কিত কুদাই লাত কুদাই আকলে তো ফাও এমনে তুল্লা দা লাগে ফাও তুল্লা যে বাহা কইরা আবার রে হিগে গাও দেশনি মুরা দেখাইলিছ আমারে কথা বলেন ঠিক কি না আজীব কারবার ইয়া আল্লাহ হো তিনের যে দৃশ্য গো হো তিন হো তিন যারা বুঝে আয় না বিয়া দুইটা কইরা এক বাসাত লইয়া থাকেন আপনি 20 বছর বয়সে 120 বছরের বুড়া হই জিবেন বেটিন তের তিলিসমাত বেটিন তো গুমো আছে অসুবিধা নাই গুমো নাই নি কোনো সমস্যা নাই বেটিন তের তিলিসমাত রিকশা আমারে মোবাইল একজন দেখাইছে রিকশা ওয়ালাই বিয়া করছে দুইটা কে বিয়া করছে দুইটা দেখেন গরিব হইও হে বিয়া দুইটা মারি দিছে ইন বহুত ধনীরা আছে এক বেটির সিফাই কই না গো আর না কথা বলেন ঠিক কি না বর্তমানে সৌদির গ্রান্ড মুফতি ফতোয়া দিবেন যার সামর্থ্য আছে দুই বউকে বিয়া কইরা দুই জায়গায় আলাদাভাবে নিয়া থাকবার সামর্থ্য আছে সে যদি একটা বিয়া কইরা বইয়া থাকে তার প্রতি নিয়ত তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে কারণ পৃথিবীর হিসাব ওনারা হিসাব করছেন ওনার হিসাবটা দেখে আমি নিজে আমার ওসমানী নগর থানার হিসাব করছি থানার মাঝে দেখবেন একটা চার্ট আছে মসজিদ কয়টা মাদ্রাসা কয়টা মন্দির কয়টা গির্জা কয়টা লেখা আছে তো আমি দেখলাম ওসমানী নগর থানার মাঝে এই চার্টে লেখা পুরুষের সংখ্যা হলো 109,000 মহিলার সংখ্যা হলো 122,000 পুরুষ হইল 109,000 মহিলা 22/21 তো পুরুষের তুলনায় মহিলা কতজন বেশি 12,000 মহিলা বেশি এখন উসমানী নগর থানার যদি সবাই একটা একটা করে বিয়া করে তাহলে 12,000 মহিলা একসাথে থাকবে এরা কার কাছে যাইতো এরা যত গুনাহ করবে এই 12,000 যত গুনাহ করবে সামর্থ্যবান যিনি এক বিয়া নিয়ে বসে থাকছে তার আমলনামায় উঠবে কথা বলেন ঠিক কিনা ঠিক যে কইছেন বাড়িত গেলে বুঝবেন না কোন ঠিক কই আইছো বাত নাই আজকে বাইরামাত বাইরামাত খেয়াল করে শুনি একসাথে দুই স্ত্রী বিবাহ কইরা এক বাসায় লয়া থাকলে কেমন কঠিন একটা রিক্সাওয়ালার ড্রাইভারে দুইজন বিবাহ করছে দুই রুম রুমটা এইদিকে বড় দুই রুমের দরজা কিন্তু একবারে মাঝের বেড়ার সাথে লাগাই ড্রাইভার সাহেব যখন রিক্সাটা লইয়া দুই বউ বাড়াইয়া ইস্তেকবাল জানায় আহলান সাহলান আমার আমরার প্রাণের স্বামী দুই জনে চায় জামাইটা আগে তার ঘরে যাক কারণ যার ঘরে যাইব উপরে টেহাড়া হে ভাইব এখন দুই জনে কয় আজকে আগে আমার গরু হিকটা কয় আমার গরু দুই জনে ফয়লা আত দুইরা টানছে টানতে টানতে বেটার আইনা বেড়ার মাঝে আ যাইছে দরজা ইদিকে বেটার দুইটা হাত ভিতরে কিন্তু বডিটা এখানে আটকিয়া থাকছে টানতে টানতে বেটায় বেত দুঃখ পাইছে সাও সারি দিছে ফরি গিস ফরিও মাফ না ই গেম কল্লা দুরে টানে গেটেঙ্গ দুরে টানে বেটা মাছ ভানো সেগা কোন কিয়ামত আরেকটা ঘটনা আমাদের একটু উস্তাদে শুনাইছেন এক বেটা বিয়া কইরা দুই বউরে এক কামরায় লইয়া তাকে এটা শরীয়তে জায়েজ নাই আলাদা আলাদা কামরা হবে এক কামরা লইয়া তাকে তো দুই জনে ডেইলি জামাইরে লইয়া দরবার কে কোন সাইডে হেদমত করবে একজনের ডাইন দিক হিটা কয় আমি এদিকে করব এটা মাথা ধরলে হিটা কোন দিক গুতা মাইরা কয় আমি মাথা দিমু জামাই কয় তোমরা জ্বালায় আমি শেষ এক কাজ কর তোর বাড়ি সাব বাজার তুই ডাইন দিকে খেদমত করিস তোর বাড়ি শালুটি কর তুই এমদি করিস বাইটা দিছে বাইটা সুন্দর বাড়ি তো হইছে তোর বাড়ি যখন এমদি তে এই বাজু তোর তোর বাড়ি যখন এমদি তে ই বাজু তোর বস দুই জনে খুব ঝগড়া ঝগড়া নাই ই সাইড খেদমত করে একজনে ই সাইড খেদমত করে একজনে তো সাব বাজারে উনি এক মাস পরে ছুটি চাইছে প্রাণের স্বামী আমার একটু ছুটি দেন বাড়ির জন্য বলে যা অসুবিধা নাই আয়ুষ কালকে
যাওয়ার সময় কইয়া গেছে বাম দিকের স্ত্রীরে যে আজকে রাতে ডেইলি রাতে তো তুমি একদিকে খেদমত করো আমি একদিকে খেদমত করি আমরার জামাইয়ে চতুর্দিকে খেদমত পাইয়া গুণ লাগে তুমি আজকে একদিকে করবা এদিকে যদি না করো তে গুণ লাগতো না তোমার এদিকে খেদমত কইরা দিয়া মাঝে কিছু সময় ইম দিয়ে খেদমত কইরো বেটা কইয়া ব্যক্তি হইয়া গেছে রাতে ঘুমাইছে 12টা পরে হিগ্গা খালি ইম দিবে কয়ে তোরে নই গিয়া কিতা হইয়া গেছে বে বলি কিতা মাতুন না দেখি জামাইরা আস্তে একটা ফুটবল বানাইছে।